সাইদুর রহমান সজল ভালোবাসেন বাংলা চলচ্চিত্র, নিজেও একজন সংস্কৃতি কর্মী, ভালোবেসে বিয়ে করেছিলেন সেলিনা রহমানকে। মস্তিষ্কে রক্তক্ষরণের ভুল চিকিৎসায় স্ত্রী এখন শয্যাশায়ী। স্ত্রীর শখ আর চলচ্চিত্রের উন্নয়ন, এই দুই ভাবনায় উদ্যোগ নেন শুটিং করার সুবিধা রেখে একটি বাস তৈরি করবেন। নেমে পড়েন ইচ্ছা বাস্তবায়নে, বিদেশি নামি দামি কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন। এমন একটি বাস আমদানি করতে খরচ হয়ে যাবে 8-10 কোটি টাকা। এ অবস্থায় দায়িত্ব নেয় দেশীয় অটোমোবাইল প্রতিষ্ঠান। বিদেশি ইঞ্জিনের সঙ্গে স্থানীয় প্রযুক্তির মিশেলে মাত্র 3 মাসের প্রচেষ্টায় সম্ভব হয় বাংলাদেশের প্রথম 2-তলা বাস তৈরি। ডাক্তার বলেছে তার এই নিরো ব্যাক করার পিছনে প্রথম মেডিসিন তুমি। তুমি তাকে যত কাছে রাখতে পারবা তার ডেভেলপমেন্ট তত হবে। ওনার একটা স্বপ্ন ছিল সাংস্কৃতিক অঙ্গন নিয়ে। তার যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নের সাথে আমার স্বপ্নটাকে মিল করে আমি এগিয়ে যাচ্ছি। বাসটিতে ওজন কমানোর জন্য ধাতু ব্যবহার কমিয়ে ফাইবার বেশি ব্যবহার করা হয়। রাখা হয়েছে জ্বালানি সাশ্রয়ী ব্যবস্থা। ভেতরে আছে একটি বেডরুম, মিটিং রুম, বিউটি পার্লার, 12টি স্লিপিং সিট, 2টি বাথরুম, রান্না করার ব্যবস্থা, টিভি, ফ্রিজ, ওভেন, সব মিলিয়ে আধুনিক সব সুবিধা। আরও অনেক বাসের বডি তৈরি করলেও এই বাসটির অভিজ্ঞতা অন্যরকম ছিল। অনেক প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ। যেখানে 40 আসনের বাস চলে সেখানে 100 আসনের বাস চলা সম্ভব। আমরা 1 কোটির নিচে এই বাস বাণিজ্যিকভাবে করে দিতে সক্ষম হব এবং সেটা অনেক পরিবেশ বান্ধব এবং তার মেনটেন্স খরচ একেবারে কম। এটা করা হচ্ছে পার্সোনালের জন্য। তো আমরা চাচ্ছি আমাদের টোটাল সিটিতে অন্তত বাণিজ্যিকভাবে 2তলা বাস হোক। 2তলা বিশিষ্ট বাসটি তৈরিতে খরচ পড়েছে প্রায় 90 লাখ টাকা। চলচ্চিত্র নির্মাতা সাইদুর রহমান সজল, তিনি একটি অত্যাধুনিক বাস তৈরি করলেন শুধুমাত্র তার স্ত্রীর ভালোবাসায় সিক্ত হয়ে এবং শয্যাশায় সেই স্ত্রীকে দিয়েই বাসটি উদ্বোধন করালেন। এটি শুধুমাত্র একটি দৃষ্টান্তই নয়, বাংলাদেশের অটোমোবাইল খাতেও এরকম বাস প্রথমবারের মতো নির্মিত হলো। এবং যে অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান তারা বলছেন যে শুধুমাত্র বাস নয়, তারা হয়তো অদূর ভবিষ্যতে চেষ্টা করলে বিমানও তৈরি করতে পারবেন। সানবির রূপল, সময় সংবাদ, বিরুলিয়া ব্রিজ, ঢাকা।